সন্দেশকালে নির্যাতিতারা রাষ্ট্রপতি ভবনে দুপুর ১২টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছন তারা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন একাধিক নির্যাতিতা। রাষ্ট্রপতি ভবন থেকে বেরোলেন নির্যাতিতারা। পার্থ বিশ্বাসের উদ্যোগেই তারা রাষ্ট্রপতির কাছে যান। সেন্টার ফর SC/ST সাপোর্ট ও রিসার্চ কনভেনার ৬ জন মহিলা এবং ৫ জন পুরুষ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন। সন্দেশকালে নির্যাতিতারা তারা আজ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, সন্দেশকালে নির্যাতিতারা তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়ে গেছেন ইতিমধ্যে, কিছু জানালেন, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? সন্দেশখালীর ঘটনা সারা দেশের এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু। এবার সন্দেশখালীর নির্যাতিতেরা সোজাসুজি পৌঁছে গেলেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এই যে গেটটা তোমাকে দেখাচ্ছি, ৩৭ নম্বর গেট, এই গেট দিয়েই কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে যান এবং বেরিয়ে আসেন। বেরিয়ে এসে এই এই গেটের ভিতর দিয়ে তারা গিয়েছিলেন এবং এই গেট দিয়েই তারা বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে তারা আমাদের সেই মুহূর্তে প্রাথমিক প্রতিক্রিয়া না দিলেও আমরা যেটা জানতে পাচ্ছি, সন্দেশখালী থেকে ৬ জন মহিলা তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন এবং তারা তাদের উপর যে ভয়ঙ্কর নির্যাতন হয়েছে সেই ঘটনার বিস্তৃত বিবরণ দেন রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুকে। তিনি তাদের কথা শুনে অত্যন্ত সমব্যথী হন, কারণ আমরা জানি মাননীয় রাষ্ট্রপতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা বাসিন্দা ছিলেন। সুতরাং তাদের কথা শুনে তিনি বুঝতে পারেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদের দিন কেটেছে বা কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তারা। রাষ্ট্রপতি তাদের প্রতি সমব্যথী হন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং এই সম্পূর্ণ ঘটনার যাতে সঠিক তদন্ত হয় তারও আশ্বাস কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি। মূলত পার্থ বিশ্বাস, তিনি তার উদ্যোগে এই মহিলারা আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। টোটাল টিম, অর্থাৎ যে ডেলিগেশন গেছিলো তার টোটাল টিমে ১১ জন সদস্য ছিল, তার মধ্যে ৬ জন মহিলা যারা সন্দেশখালী থেকে এসেছেন এবং ৫ জন পুরুষ ছিলেন। পার্থ বিশ্বাসের উদ্যোগে তারা গেছিলেন এবং বেরিয়ে এসে পার্থ বিশ্বাস যেটা আমাদের জানান, রাষ্ট্রপতি এই ঘটনা শুনে শিহরিত হয়েছেন। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা আজকের দিনও ঘটতে পারে সেটা নিয়ে তিনি অবাক হয়ে গিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত যাতে যথাযথভাবে হয় তার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা মহিলাদের। সুতরাং বুঝতেই পারছ যে আগামীকাল ২০২৪ লোকসভা নির্বাচনের ঘোষণা, ঠিক তার আগের দিন রাষ্ট্রপতির সাথে দেখা করতে এলেন সন্দেশখালীর নির্যাতিতারা। ২০২৪ লোকসভা নির্বাচনে শুধু পশ্চিমবঙ্গ না, সারা দেশ জুড়ে সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতনের এই বিষয়টা কিন্তু একটা বড় ইস্যু হয়ে উঠছে। আজকে বিকেল ৩টার সময় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই মহিলারা তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করবেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মহিলারা এতটাই মুষড়ে পড়েছিলেন, কারণ তারা আবার তাদের সেই পুরনো ভয়ঙ্কর অতীতের স্মৃতি রোমন্থন করছিলেন যে ক্যামেরার সামনে তারা কোনো কথা বলার অবস্থায় ছিলেন না। আমরা সেটা দেখে বুঝতে পারছিলাম যে কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা দীর্ঘদিন ধরে সন্দেশখালিত হয়েছেন এবং রাষ্ট্রপতির কাছ থেকে বেরিয়ে এসে তাদের চোখে কিন্তু স্পষ্টতই জল ছিল। একেবারে একেবারে ইন্দ্রাণী, আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি ছিল নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। রিসার্চ কনভেনার পার্থ বিশ্বাস, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। সন্দেশখালীর সমস্ত বিষয় নিজেরা ভিকটিমরা যারা এসছেন তারা বিষয় মহামহিম রাষ্ট্রপতির কাছে রেখেছেন, উনি পুরো বিষয়টা আন্তরিকতার সঙ্গে শুনেছেন, পুরো বিষয়টা উনি অত্যন্ত মর্মাহত যেটা সন্দেশখালীতে হয়েছে, এবং উনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা নিয়ে উনি যথেষ্ট চিন্তিত এবং এই বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ পর বিকেল ৩টেতে কনস্টিটিউশন হলে একটা প্রেস মিট রেখেছি, আপনারা ওখানে সবাই মিডিয়া বন্ধুরা আসুন, পুরো বিষয়টা ওখানে বিস্তারিত আলোচনা করবেন। তার মধ্যে ৫ জন মহিলা এসছেন, বাকি ৬ জন পুরুষ বন্ধু আছে।